দেখছেন খাজুরি পাইল্যান্ডার ফ্রাইস, তো এটা আমাদের মেদিনীপুরে পড়েছে। তো মেদিনীপুরে এখানে আমাদের সামনে স্টেশন রয়েছে আপনার পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। তো পাঁশকুড়া থেকে আপনার 12-13 কিলোমিটার মধ্যে আমাদের গ্যারেজটা পড়েছে। তো এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন সব গাড়িগুলো প্রায় সবই প্রায় রেডি হয়ে গিয়েছে, এবং ওয়েদার যা প্রবলেম, প্রচুর ওয়েদার প্রবলেম, তো তাই প্রাইমার করা যাচ্ছে না। তাও তার সাথে তো টুকিটাকি কাজ যেগুলো রয়ে গেছে সেগুলো একদম টোটাল কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই গাড়ির প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা তো এটাও যেমন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এটার আগের দিকে যেমন টায়ার হচ্ছে, বোলেরো যে আগলি টায়ার রয়েছে, সে বোলেরো টায়ার রয়েছে 195/15 টি, আর 195/80/15 টি, এই টায়ারটা রয়েছে। পিছন দিকে টায়ার রয়েছে আপনার 8/25 টায়ার, সব MRF কোম্পানির টায়ার একদম রয়েছে, 8/25 টায়ার রয়েছে। এবং এর পিছন দিকে যেমন সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এটাও যেমন এখন টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে, এটা ডিজাইনটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেমন আপনার 57/16 টায়ার রয়েছে, 57/16 টায়ার রয়েছে, এবং আগের দিকে রয়েছে আপনার 14/14। তো এটা আপনার যেমন হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি আছে, এবং এটা হাওয়া ব্রেক নয়, সার্ভো ব্রেক। তো দেখছেন, তো দেখিয়ে দিই, যেমন এখানে আমার নতুন চ্যাসিস কেটে কাটা হয়েছে, যে নতুন চ্যাসিসের কাজ চলছে, তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটা চ্যাসিস পড়বে। তো টোটাল মোট 6টা গাড়ির কাজ চলছে। তো একটা দুটো পিছন দিকে, একটা 3টে 4টে 5টে, আর একটা চ্যাসিস ভেতরে আছে, ও বৃষ্টির জন্য বেরোয়নি, তো পুরো কাটাকুটা শুরু হয়ে যাবে সেটারও। তো এবার যেমন প্রায় টোটালটাই কমপ্লিট হয়ে গিয়েছে কাটাকুটা সব দিকেটা। তো ওটা যেমন ব্লক করেছিলাম পরশুদিনে, তো ইঞ্জিন ফিঞ্জিন এখন উঠেনি, জাস্ট চ্যাসিসটা হয়েছিল, তো দেখিয়ে দেখি। এটাও যেমন ইঞ্জিন ফিঞ্জিন সব উঠে গিয়েছে। তো এখানেও যেমন ইঞ্জিন, এই গাড়িটারও চ্যাসিসে এখন কাজ হয়েছিল না, তো এরও চ্যাসিসের কাজ কমপ্লিট হয়ে গিয়ে সব ইঞ্জিন ইঞ্জিনগুলো প্রায় সব কিছুই উঠে গিয়েছে। আমার মঙ্গলদা যেমন কাজ করছে দাদা ওখানে। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারে 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারে। তো বলার তো কিছু নেই, এগুলো তো সব সেকেন্ড হ্যান্ড গাড়ি, এগুলো প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো এই যে একটা যেমন চ্যাসিস, এটা বৃষ্টির জন্য বেরোয়নি চ্যাসিসটা, ওয়েদারটাও খুবই খারাপ ওয়েদারটাও, তার সাথে তো ওটা তবুও কাটা হয়ে গেছে চ্যাসিসটা। তো এটা আপনার যেমন হাওয়া ব্রেক সিস্টেম, টোটালটা আপনার হাওয়া ব্রেক সিস্টেমের একটা গাড়ি, এবং ফেসবুকও আপনারা দেখতে পাবেন সৌমেন সাউ বলে, ওইটাও দেখতে পাবেন, সব গাড়ির পুরো আপডেট পেয়ে যাবেন পুরো। তো ওয়েস্টবেঙ্গল ছাড়া ছাড়াও আমাদের যেমন গাড়ি, আমরা যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই যেমন আমাদের রাঁচি, এই যেমন এদিকে আপনারা ধরে দিতে পারেন ওয়েস্টবেঙ্গলের মধ্যেই, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আপনার বসিরহাট, এই লাইনেও প্রচুর গাড়ি যাচ্ছে। তো যেমন এতে আপনার সারেঙ্গা, এই যেমন আপনার বিষ্ণুপুর, বাঁকুড়া, এই দিকেও গাড়ি যাচ্ছে। তো কারো যদি প্রয়োজন হয় এরকম গাড়ি নেওয়ার আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, তো গাড়িগুলোর ডিজাইন কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো অনেকে কী হয়, অনেকে বলেন যে একটু কেবিন হলে, গাড়ির ছাদ হলে ভালো হয়। ব্যাপারটা কী হয়, কেবিন করাটা কিছু ব্যাপার না, জাস্ট আমাদের এখানে যেমন কী হয়, গাড়িগুলো কেবিন চলে না, অন্য যেমন অন্য জায়গায় যেমন কোচবিহার, যেমন আমরা শিলিগুড়ি, বসিরহাট, এই লাইনে কিন্তু প্রচুর কেবিন দেওয়া গাড়ি। কেন যদি মনে হয় কেবিন দেওয়া গাড়ি দরকার, কেবিন দেওয়া গাড়ি সবসময় অ্যাভেলেবেল হয়, কোনো অসুবিধা না, বললেই কেবিন হয়ে যাবে।
তো কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে একটা ছোটো ব্লগই করছি, কাজেরও খুব প্রেশার রয়েছে, তো কাজও করতে হবে, আরও ফাঁকেও আমি একটু বিকেলে ব্লগটা করছি। যেমন এর পরের যে গাড়িগুলো যে হবে ওতে আমার চারটে জ্যাক থাকবে, হাইড্রোলিক জ্যাক ডবল থাকবে, পেছন দিকে প্রথম দিকে চাকা বসে যায় সেই রকম ধরনের প্রোডাক্ট, সেই রকম ধরনের সিস্টেম, পেছন দিকে এক্সট্রা দুটো জ্যাক থাকবে যাতে না কোথাও না অসুবিধা এরও না হয়। তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও প্রতি ব্যাপারটা কি দুদিন তিন দিন ছাড়াই রোজ তো ব্লগ দেওয়া যায় না, দুদিন তিন দিন ছাড়া ছাড়াই, যেমন কোন গাড়ির কেমন কাজ আগাচ্ছে কেমন সব আপনারা বুঝতে পারবেন। তো রোজ রোজ তো ব্লগ দেওয়া যায় না, তো দুদিন তিন দিন ছাড়াই আপনারা ব্লগ পাবেন। তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, তো আমি এখানে ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।